সপ্তাহ দিনে করেই আসছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদ-উল-আযহা। এ সময় কোরবানি উপলক্ষে বেড়ে গেছে ফ্রিজ রিফ্রিজারেটরের চাহিদা। ক্রেতারা চাইছেন কষ্টের টাকায় আসল পণ্য। এমন পরিস্থিতিতে রংপুরের বাসিন্দাদের জন্য স্বস্তির খবর, এ শহরে এখন মিলছে জাপানের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড সনির আসল পণ্য। রংপুরবাসীদের এ সুখবর দিচ্ছেন বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড, যা সনি স্মার্ট নামেও পরিচিত। ফলে সনির জেনুইন পণ্য পাওয়া নিয়ে রংপুরের বাসিন্দাদের আর কোনো উৎকণ্ঠা কিংবা দুশ্চিন্তা থাকল না। 7ই জুন বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে 126 স্টেশন রোডে নিচতলায় একটি বিশাল নিজস্ব শোরুম চালু করেছে সনি স্মার্ট। ফিতা কেটে শোরুমটির শুভ উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি প্রকৌশলী সুব্রত সরকার, সহসভাপতি মোহাম্মদ রাশেদ আলী ভুইয়া ও পরিচালক মোশারফ হোসেন সুমন, স্মার্ট টেকনোলজিসের পরিচালক মুজাহিদ আল বেরুনি, মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী এবং রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী এ এস হালিম। রংপুরের শোরুম উদ্বোধন উপলক্ষে আকর্ষণীয় মূল্যে মিলছে সনি ব্রাভিয়া এক্স আর কে সিরিজ গুগল টিভি, শার্প ব্র্যান্ডের রিফ্রিজারেটর ও ফ্রিজ, স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ, ডিপ ফ্রিজ এবং এয়ার কন্ডিশন সহ সনি স্মার্টের সকল পণ্য, সঙ্গে থাকছে নিশ্চিত উপহার। তো আমরা আসলে আজকে খুবই খুশি যে রংপুরে আমরা স্মার্টে এবং সনির একটা শোরুম আমরা করতে পেরেছি। বাজারে অনেক ইলেকট্রনিক্সই আছে বরাবরের মতো, আমরা বলতে চাই যে আমাদের এখানে রাইট প্রোডাক্ট রাইট প্রাইসে আমরা প্রোভাইড করি কনজিউমারদের কাছে, এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটি সম্পন্ন, এবং সেখানে আমরা আফটার সেল সার্ভিসের ব্যাপারে আমরা জোর দিয়ে থাকি। আমি আশা করব যে রংপুরবাসী সনি স্মার্টের শোরুমের মাধ্যমে তারা কিন্তু আরও বেশি কম্পেয়ার করতে পারবে বাজারে, এবং তারা সব বাজার দেখে ভালো প্রোডাক্ট চুজ করতে পারবে, এবং আমরা প্রাইস এবং কোয়ালিটিতে এমন স্ট্যান্ডার্ড সেট করতে চাই সো দ্যাট এটা আলটিমেটলি কনজিউমাররা যেন উপকৃত হয়। অনুষ্ঠানে জানানো হয় জেনুইন মূল্যে জেনুইন পণ্য এবং সেবা প্রদানের লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে সনি স্মার্ট। G5 পলিসির আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশন নিশ্চিতের মাধ্যমে দেশব্যাপী সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টি অর্জনের অংশ হিসাবে রংপুরে নতুন শোরুমটি স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সনি স্মার্টের সাফল্য কামনা করেন। রংপুরবাসীদের প্রত্যাশা পূরণে সনি স্মার্ট সততার সাথে কাজ করবে বলে প্রত্যাশা করেন তারা। সনি স্মার্টের যে শোরুম উদ্বোধন হলো রংপুরে, সুখবর রংপুরবাসীর জন্য, কারণ যত মার্কেটে কম্পিটিশন হবে, যত প্রোডাক্ট ইয়ে হবে, তত মানুষ সার্ভিস ওরিয়েন্টেড হবে। যে ভালো সার্ভিস দিবে সেখানেই কিন্তু কাস্টমার যাওয়ার চেষ্টা করবে। আমরা বিশ্বাস করি স্মার্ট টেকনোলজি লং টাইম এই আইটি ইন্ডাস্ট্রির সাথে ছিল, এখন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে আসছে। তারা যে সাপোর্ট সার্ভিসটা সারা বাংলাদেশে দিয়ে যাচ্ছে, তার একটা বড় টিম আছে। এই সাপোর্ট সার্ভিস অন্যদের তুলনায় ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। আমি মনে করি এটা রংপুরবাসীর জন্য কেন, সারা বাংলাদেশের জন্য এটা একটা গৌরবের বিষয়, এবং নিত্য নতুন ব্র্যান্ড আসবে এবং সেটাকে এবং কম্পেয়ার করে মানুষ কিনতে পারবে। নির্দিষ্ট দুই একটা ব্র্যান্ডের উপর কেন কেউ ঝুঁকে থাকবে না আর কি, বিভিন্ন ব্র্যান্ড কম্পেয়ার করে ভালো প্রোডাক্টটা সে তুলে নিতে পারবে। স্মার্ট বাংলাদেশের ICT ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর কাজ করছে অত্যন্ত সুনামের সাথে। খুব সুন্দর লোকেশনে সুন্দর একটা শোরুম হয়েছে, রংপুরবাসীর জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এবং রংপুরবাসী অন্য অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে এই সনি স্মার্টের প্রোডাক্টগুলো কিনবেন, খুবই সাশ্রয়ী মূল্যে, মানসম্মত এবং ভালো সার্ভিস পাবেন। এখানে সনির পাশাপাশি আমাদের স্মার্ট, শার্প থেকে শুরু করে আরও নানা ধরনের ব্র্যান্ড যুক্ত হচ্ছে প্রতিনিয়ত, এবং মানুষ আশা করি যে তার কষ্টের টাকায় বাজেটের মধ্যে শ্রেষ্ঠ জিনিসটা কিনতে পারবে সনি স্মার্টের রংপুরের অফিসিয়াল শোরুম থেকে। দেশে ICT পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। বিশ্বের প্রায় 85টি ব্র্যান্ডের ICT পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বাংলাদেশের বাজারে জাপানের বহুজাতিক শিল্পগোষ্ঠী সনি কর্পোরেশনের ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বিক্রি করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসাবে চুক্তিবদ্ধ রয়েছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।